প্রকৃতিকে সজীবতা আর রংবাহারি সাজে সাজিয়ে ঋতুরাজ বসন্তের বিদায়ের সাথে সাথেই আগমন ঘটে গ্রীষ্মকালের। বাংলার প্রকৃতিতে গ্রীষ্মকাল আসে প্রচণ্ড দাবদাহ আর ঝড় বৃষ্টির দানবীয় মূর্তি নিয়ে, তবে একই সাথে ফল-ফসল আর প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য রূপও দেখা যায় এই ঋতুতে। প্রকৃতি সংবাদে দেখুন বাংলার গ্রীষ্মকাল নিয়ে শামীম আহমেদের ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক নিসর্গের এক স্বর্গভূমি আমাদের এই দেশ। এদেশে ঋতুচক্রের আবর্তনে প্রথমেই আসে গ্রীষ্মকাল। বাংলা সংস্কৃতিতেও গ্রীষ্মকাল বেশ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, তাই নতুন বছরকে বরণ করে নিতে বাঙালির চিরায়ত উৎসব বাংলা নববর্ষ পালিত হয় এই দিনেই। গ্রীষ্মকাল বাংলার প্রকৃতিতে ভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসে। গ্রীষ্মকাল ফলের ঋতু হিসেবেই অধিক পরিচিত। এ সময় বিভিন্ন ধরনের রসালো ফলে ভরে ওঠে বাজার। ফল ছাড়াও নানা রঙের ফুলের সমারোহে বাংলার প্রকৃতি প্রাণবন্ত হয়। বিভিন্ন প্রজাতির পশু পাখির দৈনন্দিন জীবনেও পরিবর্তন আসে। এই সময় বেশ কিছু প্রজাতির পাখির প্রজননকাল। তবে বিভিন্ন কারণে বদলে যাচ্ছে আমাদের গ্রীষ্মকালের চিরপরিচিত রূপ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্রীষ্মের গড় তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব পড়ছে প্রকৃতির প্রতিটি উপাদানের উপর। তাই আমাদের সবার সচেতনতা ও পরিবেশ বান্ধব উন্নয়নের মাধ্যমে একদিকে যেমন আমাদের পরিবেশ থাকবে সুস্থ সুন্দর, অন্যদিকে ফিরে পাবো আমাদের ঐতিহ্যবাহী প্রকৃতি ও ঋতু বৈচিত্র্য। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।